আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি আমার বেগম, আপনার উপর অধিকার আছে, আপনার ভালোবাসার উপর আছে, তাই না? অবশ্যই শেহেনশাহ। আপনি কি খান বাবাকে ভালোবাসতেন? উনি কিন্তু অসম্ভব ভালোবাসতেন আপনাকে। আপনি কিন্তু কোনো উত্তর দিলেন না। কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না শাহেনশাহ। কিন্তু শহর যদি কোনো প্রশ্ন করে, তার বেগামের তো উত্তর দেওয়া উচিত। আপনি আমার শহর, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার উচিত নয়, কিন্তু হ্যাঁ। তাহলে আমাকে নিকাহ করতে কেন রাজি হয়েছিলেন? আমি আপনাকে নিকাহ করেছিলাম আপনাকে আর রহিমকে রক্ষা করার জন্য, আপনাদের আশ্রয় দিতে। কিন্তু আজ পর্যন্ত আমি একটা কথা বুঝতে পারি না যে আপনি আমার অভিভাবক খান বাবার বেগম ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আপনি আমার কাছে আসার আগে একবারও ভাবলেন না, কেন? আপনি এখন আমার শহর, আর আপনার সমস্ত ইচ্ছে পূরণ করাই আমার কর্তব্য। কিন্তু আপনার কাছে কোনটার গুরুত্ব বেশি, নিজের শহরের জন্য দায়িত্ব পালন করা নাকি মৃত শহরের স্মৃতি, তার ভালোবাসা? আমি ঠিক বুঝলাম না। যাই হোক, এটা আপনার জন্য। এটা কি? খুব ভালো কিশোর, কাবুল থেকে এসেছে। এটা খান আপনি। শাহেনশাহ কিছু দিলে তা আমি অমান্য করতে পারি না। দাঁড়ান, সে তাহলে আপনি নন। আমার কেন যেন মনে হচ্ছে আমি জানি যে আসল অপরাধী কে। আদম, তুমি যদি তা প্রথম থেকেই জানতে তাহলে তা বলনি কেন? সন্দেহ আমি জান। কার উপরে আদম? আপনাকে আমি জান। কেননা আমি জানি যে এই ষড়যন্ত্রকে বাস্তবে পরিণত করার ক্ষমতা শুধু আপনার আছে। স্বীকার করুন আমি জান, যেটা আপনার কাজ, আর সেটা হলে এই জগতে সবচাইতে বেশি খুশি আমি হব। তাহলে আমার বিশ্বাস হবে যে আমার আমি জান জালালের থেকে বেশি ভালো আমাকেই বাসে। স্বীকার করুন আমি জান যে এই সব কিছু আপনি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্যই করেছেন। আমি ঠিক বুঝলাম না। কিছু জানতে এসেছিলাম, জেনে গেছি। এই অপরাধের জন্য আমায় ক্ষমা করবেন। আপনি খান বাবার ভালোবাসা ছিলেন, এখনো আছেন, আর সারা জীবন থাকবেন। আমি এখনো কিছু বুঝলাম না শাহেনশাহ। শুধু এটুকু জেনে রাখুন, কেউ আপনাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু সে অসফল হয়েছে। কোনো মানুষ একবার ভুল করতে পারে, কিন্তু যে বারবার ভুল করতে থাকে তাকে মূর্খ বলা হয়, আর আমি মূর্খ নই। যে ভুল আমি যোধা বেগমের সঙ্গে করেছি সেরকম আপনার সঙ্গে করতে চাই না। যে যোধা বেগমকে ফাঁসাতে চেয়েছিল সেই আবার আপনাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু সে অসফল হয়েছে। সে খুবই চালাক, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না। যে আমার হবু সন্তানকে হত্যা করেছে তাকে আমি ঠিক খুঁজে বের করব।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আজব কথা বলছো তুমি আমার সঙ্গে? তোমার কি মনে হয় আদম, তোমাকে আমি বেশি ভালোবাসি বলে জালালের সঙ্গে আমি এই বেঈমানিটা করতে পারি? এত নীচ হয়ে গেছি আমি? তুমি এই রকম চিন্তা করো নিজের আম্মি সম্পর্কে? আদম, আমি জালালকে জন্ম দেইনি ঠিকই, কিন্তু ছোট থেকে মানুষ করেছি ওকে, আর ওর সন্তানকে ওর কাছ থেকে কেড়ে নেওয়া সেটা আমার ওর প্রতি ভালোবাসা, আমার স্নেহ, ওর প্রতি বিশ্বস্ততার অপমান করা হবে আদম। অনেক পার্থক্য তোমার আর জালালের মধ্যে, জানো সেটা কি? তুমি আমাকে সন্দেহ করেছ, কিন্তু জালালকে জানো তো, ও যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণও পায় তবুও আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। তুমি আমার নিজের সন্তান আদম, আর তুমি তুমি আমাকে তুমি যাও এখান থেকে আদম। আদম, আমার ছায়াও জানে না যে আসল সত্যিটা কি, কিন্তু এটাই সত্যি যে এ জগতে সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি আদম, সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি, জালালকে নয়। কিন্তু কিন্তু আমি তোমাকে কি করে বোঝাই? সে তো আমার ছায়াও জানে না। মনে হচ্ছে ওই জালালকে ছোট থেকে বড় করতে করতে আপনি নিজের রক্তের সম্পর্ক ভুলে গেছেন। আমি জান জান এখান থেকে, আর জালালের উত্তরাধিকারীকে আশীর্বাদ করুন যাতে সে জন্ম নেয়, বড় হয়, যুদ্ধে যেতে সম্মান পায়, আর একদিন আগ্রা সিংহাসনে বসতে পারে। আর আমি আমি ওকে আদাব আদাব বলতে বলতে বুড়ো হয়ে যাই। যান এখান থেকে। কি করে বলি তোমাকে, এই ষড়যন্ত্রকারী, এই কাজটা যে করিয়েছে আর কেউ নয়, মহামাঙ্গাই। মহামাঙ্গা, তোমরা যাও, আমি এসব পরীক্ষা করে দেখতে চাই।
মহামঙ্গা, রহিম খুব দুরন্ত হয়েছে, ও এখানে আসেনি তো? না, আমি যখন এখানে জিনিসগুলো পরীক্ষা করছিলাম তখন তো ওকে এখানে দেখিনি। আপনি শুধু শুধু চিন্তা করছেন, ও তো একটা শিশু, এ তো হতেই পারে। আপনি বাগানের দিকটা দেখেছেন? না, হয়তো ওখানে আছে। আমি দেখছি। ধুতোরা রহস্যমের ডিব্বাটা গেল কোথায়? এখানেই তো ছিল, কোথায় যেতে পারে? কেউ নিয়ে গেছে? তাহলে সে কে যে ওই ডিব্বাটা নিয়ে গেছে? কে হতে পারে? মহামঙ্গা! কি ভাবছো যোধা? এখন তো তুমি নির্দোষ, আর তোমার দাদাদেরও তো মুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে আমি ভাবছি যে কি কারণে শেহেনশাহ সবার সামনে আমাদের নিরপরাধ ঘোষণা করলেন? মতি, আমি শেহেনশাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। এবার তুমি বলো, আমি ঠিক ভাবছি কি না? ঠিকই ভাবছো তুমি। নিশ্চয়ই রোকিয়া বেগম অপরাধীর সন্ধান পেয়ে গেছেন, সেই জন্যই তোমাকে বাঁচিয়েছেন। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে রোকিয়া বেগম শেহেনশাহর সঙ্গে একান্তে কেন কথা বললেন? উনি এটা কেন চান যে অপরাধীকে তুমি যেন জানতে না পারো? সেটাই তো আমিও জানতে চাইছি যে বিষয়টা কি। আমায় যেতে হবে। যোধা, এত রাতে কোথায় যাবে? রোকেয়া বেগমের সঙ্গে দেখা করছে। যোধা, এখন তো তুমি আর দোষী নও। অপরাধী যে কেউ হোক, তোমার তাতে কি? শেহেনশাহ আমাদের কোনো উপকার করেননি, বরং নিজের দুর্বলতার প্রমাণ দিয়েছেন। রোকেয়া বেগম বলেছেন আমি নির্দোষ, কিন্তু তাতে আমার মুক্তি হতে পারে না। কারণ যতক্ষণ না বিষয়টা আমি বুঝতে পারছি ততক্ষণ আমি শান্তি পাব না। তাই রোকেয়া বেগমের সঙ্গে আমায় দেখা করতেই হবে। রোকেয়া বেগম, আপনার আঘাত লেগেছিল, কেমন আছেন? যদি হাতে লাগা আঘাতের কথা বলো তাহলে সেটা তো সেরে যাবে, আর যদি হৃদয়ে লাগা আঘাতের কথা বলো তাহলে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, তার থেকে এটা প্রমাণ হয় যে আপনি জানেন যে রাজনৈতিক আলোচনা শুরু করার আগে এটা দেখে নেওয়া উচিত বেগম যোধা, যে চারপাশে যারা উপস্থিত আছে তাদের এই আলোচনা শোনার যোগ্যতা আছে কিনা। আমায় ক্ষমা করবেন, বলো তুমি কি শুধু এখানে আমার খবর নিতে এসেছো নাকি অন্য কোনো ব্যাপার? এসেছিলাম আপনাকে ধন্যবাদ জানাতে, আপনি আমার প্রাণ রক্ষা করার জন্য। থাক, সেই কথাটা নিশ্চয়ই বুঝে গেছো, যেটা আমি তোমাকে আগেও বলেছিলাম, যে এই হারেমে আমার হুকুমই চলে আর জালালের উপরেও। যে কোনো মূল্যেই আমার কথায় না বলতে পারে না ও। তুমি তো জানো যদি আমি না আটকাতাম তাহলে নিশ্চিতভাবে জালাল তোমাকে হত্যা করত। আমি স্বীকার করছি যে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, তাই প্রশ্ন করছি কেন আর কিসের কারণে? কারণ যেদিন আমাকে আর আমার দাদাদের নজরবন্দি করা হয়েছিল সেদিন আপনি আমাদের প্রাণদণ্ড দেওয়ার জন্য উৎকৃপ্ত ছিলেন, সেদিন কেন আমাদের কথা শোনেননি? তার অর্থ হলো যে এখন আপনি জানেন যে আসল অপরাধী কে।
আমি তার নাম জানতে চাই। সে যেই হোক না কেন, তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় তার সঙ্গে সরাসরি আমার সম্পর্ক আছে। তার জন্য আমাকে সবাই অপরাধী ভাবে, শুধু আমাকেই নয়, আমার সমগ্র পরিবারকে, আমার জন্মভূমিকেও অপমানিত করা হয়। তাই আমার মনে হয় আমার জানার সম্পূর্ণ অধিকার আছে যে কার দুষ্কর্মের জন্য আমাদের শাস্তি ভোগ করতে হয়েছে। আর আমার এটা মনে হয় যে তোমার এখন স্বাধীনতা উপভোগ করা উচিত। এটা রাজনৈতিক বিষয়, যেটা বোঝার মতো ক্ষমতা না তোমার আছে আর না অনুমতি আছে এ বিষয়ে মাথা ঘামানোর। তাই আমার মনে হয় আমার জানার সম্পূর্ণ অধিকার আছে যে কার দুষ্কর্মের জন্য আমাদের শাস্তি ভোগ করতে হয়েছে। আর আমার এটা মনে হয় যে তোমার এখন স্বাধীনতা উপভোগ করা উচিত। এটা রাজনৈতিক বিষয়, যেটা বোঝার মতো ক্ষমতা না তোমার আছে আর না অনুমতি আছে এ বিষয়ে মাথা ঘামানোর। এই বিষয় থেকে দূরে থাকলেই তোমার জন্য ভালো হবে। কিন্তু কেন? এই দোষারোপের জন্য আমার পিতা অপমানিত হয়েছেন, আমার বোনের সম্বন্ধ ভেঙে গেছে, ওর হবু স্বামীকে হত্যা করা হয়েছে, আর আপনি অবান্তর প্রশ্ন করে আমাকে বিরক্ত করার চেষ্টা করো না। না তোমার প্রশ্নে আমার আগ্রহ আছে, না তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি আমি। একবার তোমার প্রাণ কি বাঁচিয়েছি, তোমার কি মনে হয় এই হারেমে তোমার অধিকার বেড়ে গেছে? না যোধা বেগম, তোমার যোগ্যতা আজও তাই আছে যেটা আগে ছিল। তোমার ভাগ্যে তখনও জালাল ছিল না, আর এখনো নেই। তোমাকে এতটা সময় দিলাম আমি, এটা নিজের সৌভাগ্য বলে মনে করো, আর নিজের প্রশ্নের সঙ্গে এখান থেকে প্রস্থান করো। মালিকায়ে বেগম এখন বিশ্রাম করতে চায়, আর এক সামান্য বেগমের কোনো অধিকার নেই যে ও মালিকার বিশ্রামে ব্যাঘাত ঘটাবে। এবার তুমি আসতে পারো। আপনি আমাকে বলুন বা না বলুন রোকেয়া বেগম, আমি জানবই যে সেই হত্যাকারী কে যার জন্য আমাকে আর আমার পরিবারকে অপমানিত হতে হয়েছে। ওই ডিব্বাটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে আমি শান্তি পাচ্ছি না, কারণ যার কাছেই ওই ডিব্বাটা আছে সে অবশ্যই জানবে যে ওখানে আমিই ছিলাম। যদি আমি দেওয়ানের কাছে থাকতাম তাহলে জানতে পারতাম যে জালাল যোধাকে নজরবন্দি থেকে কেন মুক্তি দিল। কিছু তো ঘটেছে আর সেটা আমাকে জানতেই হবে। সহিংসার জয় হোক। ওয়াজিরে আলিয়া মহামাঙ্গা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। ওনাকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো। ক্ষমা করবেন শহনশাহ, আমি কিছু আরজি নিয়ে এসেছি। আমি কতবার আপনাকে বলেছি বড় আম্মি, আমাকে শহনশাহ বলে সম্বোধন শুধু দেওয়ানে খাস অবধি সীমিত রাখবেন। এখানে আমি আপনার ছেলে আর আপনি আমার বড় আম্মি। এখন বলুন আপনি কি কারণে এখানে এসেছেন? সেটাই, কেন তুমি বেগম যোধাকে নজরবন্দি থেকে মুক্ত করে দিলে? কারণ সে নিরপরাধী। এটা জানা সত্ত্বেও যে ওই ধুতরা রস আমের থেকে এসেছিল, আর তুমি মানছো যে বেগম যোধা নির্দোষ? হ্যাঁ বড় আম্মি, কারণ আমি এমন একটা প্রমাণ পেয়েছি যাতে এটা প্রমাণিত হয় যোধা বেগম সম্পূর্ণ নির্দোষ। আমি এটা নিশ্চিন্ত যে আমার সন্তানকে হত্যার ষড়যন্ত্র উনি করেননি। কি প্রমাণ? আমার কথার মানে হলো আমি ওয়াজিরে আলিয়া, আমারও তো জানা দরকার প্রমাণের বিষয়। হ্যাঁ, যদি প্রমাণের বিষয়ে আমি জানতে পারি তাহলে আসল অপরাধীকে ধরতে তোমাকে কিছু সাহায্য করতে পারি। বড় আম্মি, আমি এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই প্রমাণের কথা আমি এখানকার কাউকেই জানাবো না, ওয়াজিরে আলিয়াকেও নয়। কিন্তু আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আপনি আমার বড় আম্মি, আর আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি।